করোনাকালের কবিতা লকডাউন, সৈয়দ আসাদুজ্জামান সুহান। আমি তাদের কথা ভেবে কখনো চিন্তিত নই যারা আতঙ্কিত হয়ে হোম কোয়ারেন্টাইনে আছে। তাদের সময়টাও কিন্তু বেশ ভালোই কেটে যাচ্ছে, পায়ের ওপর পা তুলে টিভির পর্দায় মুভি কিংবা সিরিয়াল দেখে রোজ মাটন বিরিয়ানি খাচ্ছে, আর ফেসবুকে মিশে মিশি হাহুতাশ প্রকাশ করছে। আমি সেই সব মেহনতি মানুষের কথাই ভাবছি যাদের মনে করোনা ভাইরাস নিয়ে কোনো ভয় নেই। তারা দিন আনে দিন খায়, পান আনতে পান্তা ফুরাই, ঘাম ঝরিয়ে কাজ করলেই পেটে দানা জোটে, নয়তো অনাহারে রাস্তার পাশে চুপটি করে অপুর শুয়ে থাকে। এই লকডাউনের সময়ে তাদের কথা কে বা মনে করে।